আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করবো সে হচ্ছে আপনি যখন বিদেশ আসবেন দেখুন সব এজেন্সির কথা বলবো না কিছু এজেন্সির কথা বলি কিছু দালালেরা কিছু এজেন্সিরা আপনি যখন কোনো দেশে আসবেন সৌদি আরবে বলেন যেখানেই যান যদি আসার জন্য প্রস্তুতি নেন সেক্ষেত্রে কোনো এজেন্সিতে যদি যান আর আপনার বিষয়গুলো যদি বলেন যে আমি বিদেশ যাব আমি বিদেশ গিয়ে ইনকাম করব। এই ধরনের যদি কথা বলেন যে আমার টাকা পয়সার সমস্যা নেই আমাকে যেভাবে বিদেশ পাঠান তখন থেকে শুরু হবে আপনার আপ্যায়ন আপনার সব ধরনের আপ্যায়ন আপনাকে শুরু করবে ওই অফিসের পি থেকে শুরু করে ওই অফিসের দেখবেন অনেক অফিসে আবার মেয়ে মানুষও আছে তারাও কিন্তু আপনাকে চা দেবে বিস্কিট দেবে এক পর্যায়ে আপনাকে স্যার বলবে মানে সার স্যার বলা শুরু করে দেবে এবং আপনাকে যেভাবে হোক কলে কৌশলে যেভাবে হোক নানান কাজের বিষয় দেখানো হবে নানান কাজের আপনার পোস্টার দেখানো হবে যে দেখুন তো এই কাজ ভালো লাগে নাকি আপনি ফাইভ স্টারে যাবেন না সেভেন স্টারে যাবেন না টু স্টারে যাবেন আপনি দেখুন কফি শপে যাবেন না এই ড্রাইভারে যাবেন না কোম্পানির ভিসায় যাবেন অরিজিনাল কোম্পানি মানে সমস্ত কোম্পানির ভিসা সমস্ত ভিসা তাদের কাছে আসে অর্থাৎ তাদের কথাগুলো শুনলে মনে হয় কি যে সৌদি আরবে আসলে আপনারা মানে প্রিন্সের মতো থাকবেন এইরকম তাদের তারা আপনাকে এইভাবে আর কি বোঝাবে তো সেক্ষেত্রে তাদের সঙ্গে সমস্ত কিছু ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে যখন টাকা পয়সা দিয়ে ফেললেন তখন আপনাকে ঘুরাবে অর্থাৎ কাল না পরশু পরশু না তস্যু এইভাবে ঘুরাইতে ঘুরাইতে অবশেষে আপনার ভিসাটা লাগবে ভিসাটা লাগার পর যখন আপনারা বিদেশ আসবেন অর্থাৎ বিদেশের মাটিতে পারে জমাবেন এখানে আর একটা গ্রুপ আছে এই গ্রুপ আপনাকে রিসিভ করবে এই গ্রুপ আপনাকে রিসিভ করার পর আপনাদেরকে হয়তো দলবদ্ধভাবে নিয়ে আসবে দেখা যাচ্ছে জন তিরিশ জন চল্লিশ জন এইভাবে গ্রুপ ধরে নিয়ে আসলো এইখানে নিয়ে আসার পর আপনাকে একটা রুমে রাখবে একটা রুমে রাখার পর এখানেই মনে করেন যে শুরু হবে খেলা এখান থেকেই এখানে রাখার পর আপনাদেরকে খাবার দেবে যেসব খাবারগুলো দেবে যেগুলো আপনারা বাংলাদেশে কখনোই খান নাই এই ধরনের খাবারগুলো দেবে তাও আবার সকালে রাইতে মাঝে মাঝে মধ্যে দুপুরে পাবেন মাঝে মধ্যে পাবেন না রকম কিন্তু অনেক ভাইদের হচ্ছে আবার অনেক ভাইদের সঙ্গে গায়ে হাতে তোলা হচ্ছে যেসব ভাইরা বেশি সহ্য করতে পারে না কষ্ট সেই সব ভাইরা হয়তো একটু বেশি কথা বলতেছে তাদের গায়ে হাতও পর্যন্ত তোলা হয় কিন্তু এই নিয়ে অনেক ভিডিওই আমরা করেছি তো এখন বলি যে এই যে কষ্ট করে আপনারা এখানে আসলেন আপনি যে দালাল যে কথাগুলো বলেছিল এই কথা অনুযায়ী কিন্তু এই কথাগুলো কিন্তু আপনার পরিবারের মানুষও জানে আপনিও জানেন যে আপনাকে কি কাজ দেওয়ার কথা বলেছিল আপনার সেই লিস্টগুলো কিন্তু হয়তো আপনার পরিবারের সঙ্গেও শেয়ার করেছেন শেয়ার করার পর এখানে আসার পর যখন কাজ পেলেন না যেভাবেই হোক আপনারা ছুটে গেলেন বা ভেগে গেলেন বা আপনাদের ইকামা দিল না নানান রকম মানে সবার না কিছু কিছু ভাইদেরকে কথা বলছে সবাই না অনেক ভাইরাই আবার এরকম বিপদের মধ্যে পড়ছে অনেক ভাইরাই আবার মোটামুটি আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার একামা হলো না আপনার কফিলও পেলেন না আপনাকে কাজও দিলো না তখন আপনি কি করলেন আপনার দেশে যাওয়ার প্ল্যান করছেন এখানে আসার পর দেখলেন যে তাদের ব্যবহার তাদের আচার ব্যবহার আপনাদের যে ওই যে ছাড় ছাড় বলেছিল না আপনাকে ওই যে বাংলাদেশ এজেন্সি বাংলাদেশ ট্রাভেলস থেকে যে আপনাকে ছাড় বলেছিল না এখানে আসার পর দেখলেন যে আপনার ছাড় তো দূরের কথা আপনার গায়ে হাত তোলা শুরু করেছে তখন আপনি অনেক ভেঙে পড়বেন যে হাই হাই আমরা কোথায় আসলাম কাদের মাধ্যমে আসলাম কাদের কাছে আসলাম এরকম কিন্তু একটা মানসিক চাপে পড়ে যাবেন সেক্ষেত্রে এক পর্যায়ে যখন আপনি আমি এর আগেই বলেছি যে সৌদি আরবে আসলে কঠোর যুদ্ধ কঠোর পরিশ্রম যদি করতে পারেন তাহলে সৌদি আরবে আসবেন কারণ বর্তমান সময়ে বেশিরভাগ ভাইরা এই সমস্যার মধ্যেই পড়তেছে তো সেক্ষেত্রে যেভাবে হোক আপনি পালিয়ে গেলেন বা তারা ইকামা দিল না বা তারা রুম দিল না ওখানে থাকতে পারলেন না আপনি ধরা দিয়ে হয়তো দেশে চলে যাবেন দেখা যাচ্ছে রিয়াদ বাথা মার্কেটের নিচে ব্রিজের নিচে আপনার অনেক ভাই বোনরা এখানে থাকে যারা অনেকভাবে এইভাবে অবহেলিত হয় দালালরা ধুকা দেয় বা কোফিল পায় না নানান সমস্যার কারণে যারা অবৈধ হয়ে থাকে রিয়াদ বাথা মার্কেটে ব্রিজের নিচে সবাই বসে থাকে ওখান থেকে ধরা দিয়ে পনেরো বিশ দিন জেল খেটে দেশে চলে যায় তো আপনি ওই জায়গায় গেলেন ওই জায়গা থেকে যখন আপনি দেশে চলে যাবেন হায় হায় দেশের মানুষও আপনাকে বুঝলো না দেশের মানুষ আপনাকে এটাই বলবে বলবে আমরা তো শুনেইছি তোমাকে অনেক ভালো কাজ দেওয়ার কথা তোমাকে এই কাজ দিয়েছে কিন্তু তুমি মনে হয় করতে পারো না বা তোমার মন টেকে নেই বা দেশের বন্ধুদের কথা মনে পড়ছে বা দেশের দেশের খেলাধুলার কথা মনে পড়ছে যার কারণে তুমি টিকতে পারো নাই, তোমার কথা আমার বিশ্বাস হয় না আমার এতগুলো টাকা নষ্ট করে তোমরা চলে গেছো কিন্তু আপনি যে এই জায়গায় কী পরিস্থিতির মধ্যে ছিলেন কত কষ্টে ছিলেন কত অসহায়ের মধ্যে জীবনযাপন করেছেন কোন রুমের মধ্যে আটকে রাখছে আপনার গায়ে হাত তোলা হয়েছে এই বিষয়গুলো কিন্তু তখন পরিবারের মানুষগুলো কিন্তু বুঝতে পারবে না কিন্তু বাস্তবতা আপনার নিজে দেখে গেছেন বিদেশের মাটিতে আসলে আপন মানুষগুলো পর হয়ে যায় এখানে যারা বন্ধুবান্ধব আছে তারাও আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে তো এই জন্য বলবো প্রিয় ভাইরা যারাই সৌদি আরবে আসবেন এই দেশে আসেন যে দেশেই যান একটা কথাই বলবো। মানে কষ্ট ধৈর্য এইগুলো যদি আপনি হজম করতে পারেন তাহলে আপনি এই দেশে টিকতে পারবেন দেখুন এখানে যখনই আসবেন আসার পর আপনার চিন্তা থাকবে যে আমার যত কষ্টই হোক আমি এখানে থাকবই আমি আমার লাইফটাকে চেঞ্জ করব এতে যত পরিশ্রম যত ফাইট যা করা লাগে আমি করব যদি এরকম পারেন তাহলে হয়তো আপনি টিকে যেতে পারেন কিন্তু যদি আপনি এই দেশে এসে দুর্বল হয়ে যান তাহলে কিন্তু আপনারা পারবেন না আর বিষয় অনেক ভাইরা আবার ইচ্ছে করলেও পারে না কেননা ওই যে তাদের কাছে বন্দি হয়ে যায় তারা আটকে রাখে তারা ইকামা দেয় না তারা পাসপোর্ট দেয় না নানান কারণে বন্দি হয়ে যায় তারপরেও আপনাদেরকে এক বছর দুই বছর চেষ্টা করতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সেই সব ভাইদের প্রতি দোয়া রইলো অবশ্যই সেই সব ভাইদের প্রতি ভালোবাসা রইলো যেন এই সব ভাইদেরকে আল্লাহ একটা কাজের সন্ধান একটা কাজের ব্যবস্থা করে দেন সবাই ভালো থাকবেন আসসালাম